আমরা আমাদের তারকা কথনের আজকের আয়োজন শুরু করছি, কিন্তু শুরুটা একটু কষ্টের। কিংবদন্তি অভিনয় শিল্পী চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার সমস্ত স্মৃতি, তার আত্মার প্রতি শান্তি কামনা করে চ্যান্ডাই পরিবার এবং সেই সাথে সাথে তার সমস্ত কাজের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। আজকে তারকা কথনের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমরা ভেবেছিলাম যে যেভাবে শুরু করব আজকে তারকা কথন, কিন্তু সকালটা একটু কষ্টের। সেটাই আমার কাছেও, মানে আমি সকালবেলা এখানে আসার আগে ফেসবুক অন করেই সাথে সাথে নিউজটা দেখলাম, রানী সরকার আমাদের অনেক মানে বিখ্যাত একজন অভিনেত্রী, যদিও তার শেষ দিককার জীবন নিয়ে অনেক মানে কষ্টের জীবন, মানে কি বলবো, শিল্পীর জন্য একজন শিল্পীর সহমর্মিতা, শ্রদ্ধা, ভালোবাসা যতটুক মানে থাকে, আমি সেই জায়গা থেকে বলছি অনেক শ্রদ্ধা ওনার প্রতি, ওনার আত্মার শান্তি হোক, এটুকুই। আমাদেরও একই রকম, আমাদের চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে রানী সরকার আত্মার প্রতি শান্তি কামনা করছি আমরা। আর জীবন তো আসলে থেমে থাকে না, জীবন গতিমান, প্রতিটা সময় প্রতিটা দিন প্রত্যেক কাজের সাথে সাথে চলে যায় এবং সেই গতিমতার মধ্য দিয়ে আসলে আমরা বাঁচি, শোক আনন্দ সব কিছুকে সঙ্গে নিয়ে। এবং চঞ্চল, আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশেই একটি সুন্দর স্কুটি রয়েছে এবং এই স্কুটির পেছনের যে রহস্যটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তার মানে আজকে মানে প্রত্যেক অনুষ্ঠানে যারা যারা আসছে তারা, আমি কি এটা পাবো আজকে? এটার জন্য একটু যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে কোন দেশ আসলে কাপ জিততে যাচ্ছে সেটা একটা কুইজ, সেটা একটা ধাঁধার মতো এবং সেটা আসলে আপনাকে জিততে হবে। তো তার জন্য যেটা করতে হবে, আপনাকেও বলছি এবং সেই সাথে সাথে আমি দর্শকদেরকেও বলছি, মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, CWQ লিখে স্পেস যেই দেশটিকে আপনি সাপোর্ট করছেন ফাইনালি মানে ফাইনাল কাপের জন্য, ফাইনাল রাউন্ডের জন্য, সেই দেশটির নাম লিখতে হবে, লিখে 6969 নম্বরে পাঠিয়ে দিতে হবে, যত খুশি তত। সেখান থেকে লটারি হবে এবং লটারির মধ্যে থেকে কে জানে আপনার নামও যদি উঠে যায় স্কুটিটা আপনার। আমি ভেবেছিলাম যে আজকে এখানে আসলাম গিফট হিসেবে ওইটা দেওয়া হবে। আচ্ছা, আমি আরেকটা গিফটের প্রসঙ্গ কিন্তু দিব, সেটা হচ্ছে ম্যাঙ্গো মোবাইলের সৌজন্যে একটা চমৎকার হ্যান্ডসেট আপনি পেতে পারেন। সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং তৃতীয় স্থান অধিকারী যে দল সেটা সম্ভাব্য, আপনি যে দলকে সাপোর্ট করছেন তার জন্য SMS। বাট সেটার জন্য মেসেজ অপশনে যেতে হবে, CWQD লিখে স্পেস দিয়ে সেই দেশটির নাম লিখে 6969 নম্বরে পাঠিয়ে দেবে। যেমন গত যে ম্যাচ হলো গতকালকে, ফ্রান্স উরুগুয়ের মধ্যে খেলা ছিল এবং 80 মিনিটের মাথায় সম্ভাব্য যে দেশটি অর্থাৎ সেই দেশটির নাম লিখে সর্বোচ্চ যিনি SMS করেছেন তিনি হচ্ছেন চট্টগ্রামের বন্ধু আলমগীর। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। ম্যাঙ্গো মোবাইলের সৌজন্যে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় মোবাইল সেট এবং পরে আরেকটি ম্যাচ হয়েছিল গতকালকে, অনেক কষ্টের, অনেক কষ্টের, অনেক অনেক নাটকীয় এবং অনেক আনন্দের আর কি, সাথে সাথে ব্রাজিল এবং বেলজিয়ামের মধ্যে 80 মিনিটের মাথায় সম্ভাব্য দেশটির নাম SMS করেছে, অর্থাৎ বেলজিয়ামের নাম SMS করে যিনি জিতে নিয়েছেন ম্যাঙ্গো মোবাইলের সৌজন্যে আকর্ষণীয় হ্যান্ডসেট, তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। তিনি ধানমন্ডি নিবাসী এবং অনেক অনেক শুভকামনা অভিনন্দন। খুব শীঘ্রই কিন্তু আপনাদের উপহারটি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যদি এই স্কুটিটি পেতে চান রানারের সৌজন্যে, তার জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইনাল ম্যাচে কোন দেশ জিততে যাচ্ছে সেই দেশটির নাম বেশি বেশি SMS করতে হবে এবং 6969 নম্বরে পাঠিয়ে দিতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CWQ লিখে তারপর দেশটির নাম লিখতে হবে। অনেক অনেক অভিনন্দন, শুভকামনা যারা জিতলেন মোবাইল এবং আগাম অভিনন্দন একই সঙ্গে সঙ্গে। যদি আপনি মনে করেন যে আপনার স্কুটিটা দরকার, আপনি ঢুকে যেমন বলছিলেন আপনি কিন্তু SMS করতে পারেন, অপশন কিন্তু খোলা আছে। দেখি না, প্রতিযোগিতায় গিয়ে তারপরে একটা কিছু পাওয়া, ডিরেক্ট পেলে পরে ভালো লাগতো বেশি, পরিশ্রম ছাড়াই তো আমরা পেতে ভালোবাসি সবাই সবকিছু, কিন্তু পরিশ্রমের বাইরে যে কোনো কিছুই নয় সেটা কিন্তু আপনিও বারবার প্রমাণ করছেন। যদি আমি একদম এখনকার তরতাজা খবরের কথা বলি, সেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগামীকাল আপনি যাচ্ছেন সম্মাননা গ্রহণ করতে এবং অনেক অনেক অভিনন্দন চঞ্চল চৌধুরী আপনাকে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, এবং ভীষণ রকমের আনন্দ আমাদের, কারণ হচ্ছে যে এই যে অবদান, এই যে প্রাপ্তি, এটা শুধু যে আপনার তা তো নয়, এটা গোটা বাংলাদেশের জন্য। অবশ্যই এটা আমার যারা দর্শক, সত্যি কথা আমি যেদিন ঘোষণা হয় আমি ফেসবুকে বা সব জায়গায় আমি এটা বলার চেষ্টা করেছি বা
কৃতজ্ঞতা প্রকাশ করছি সবচেয়ে বেশি আমার দর্শকের কাছে, যে পুরস্কারটা আসলে দর্শকের, কারণ দর্শক যদি আমাকে গ্রহণ না করত, দর্শক যদি মনপুরা গ্রহণ না করত বেশি করে, দর্শক যদি আয়নাবাজি গ্রহণ না করত, তাহলে তো এই স্বীকৃতিগুলো আসলে আসতো না। এবং সেই যে রূপকথার গল্প থেকে শুরু করে খুব নির্বাচন করে বেছে বেছে নাটকে বা চলচ্চিত্রে আপনি অভিনয় করে আসছেন, এটা তো আসলে সেটারও একটি কারণ অন্যতম। সেটা তো অবশ্যই অবশ্যই, কাজগুলো করার আগে তো চিন্তা করতে হয় যে আসলে কাজের মানটা কি হতে পারে। এই বিবেচনাটুক যদি ঠিকঠাক মতো কেউ করে তাহলে পরে অনেকের জন্যই এই কাজটা সহজ হয়ে যায়। তা আমি আমি তো অনেকদিন অভিনয় করছি, টেলিভিশন, মঞ্চ, ফিল্ম সব কিছু মিলিয়েই অনেক বছর। তা এই 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 সময়টুকুর মধ্যে আমি এই শিক্ষা আমার এতটুকুই যে সব কাজ আসলে করা যাবে না। কাজ দর্শক তো এক ধরনের মানে চাওয়া থাকে আমার কাছে বা প্রত্যেক আর্টিস্টের কাছে যাদেরকে পছন্দ করে, সেই তাদের দর্শকের চাওয়া, দর্শকের প্রতি দায়বদ্ধতা রেখে আসলে কাজ করা উচিত, যে কোন কাজটি করলে দর্শকের চাওয়াটা পূরণ হবে অথবা দর্শক আগের মতোই কিংবা তার চেয়ে বেশি ভালোবাসবে। যেমন একটা জিনিস আমার মনে হয়, মানে মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, নাটক এবং চলচ্চিত্র, একজন শিল্পীর মানে এটা প্রত্যাশাই থাকে যে আমি একজন শিল্পী, আমি যেমনি করে মঞ্চে কাজ করছি ছোট পর্দা থেকে আমি বড় পর্দায় এগিয়ে যাব। এই যে এতগুলো বছর গেছে, আপনি প্রত্যেক বছরই এক বছর, দু বছর, তিন বছর করে করে গ্যাপ দিয়ে দিয়ে বিরতি নিয়ে নিয়ে তারপরে আপনি প্রত্যেক চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছেন, কিন্তু এর এমন নয় যে আপনি চলচ্চিত্রের অফার কম পাননি, তাও তো নয়। যেমন মনপুরা যখন হলো, তারপরের সময়টা, তারপরের সময়টা একে একে এসছে, কিন্তু আয়নাবাজিতে আপনি মানে কি চিন্তা করলে আপনি আপনি আয়না পাগলার জন্য তৈরি হলেন? আয়না পাগলার জন্য একটা ছবি আসলে আমি যখন করি, ছবি করার পর পরের ছবিটা হাতে নেওয়ার আগে চিন্তা করি যে আগের যে ছবিটা দর্শক কীভাবে নিল অথবা সেই ছবির মানটা কতটুক ছিল, আমাকে পরের ছবিটা যেন সেই মানের হয়, তার চাইতে বেটার কিছু হয় অথবা অ্যাটলিস্ট যেন ওই মানটা থাকে, এসব হিসাব করে করেই করি আর করি। তা আয়নাবাজির গল্প যখন অমিতাভ শোনালেন, সব কিছু মিলিয়ে আমার গল্পটা শোনার পরেই মনে হলো যে গল্পের মধ্যে অনেক চমক আছে এবং আমার অভিনয়ের অনেক সুযোগ আছে, এবং সেই সুযোগটা শুধুই সুযোগ না, অনেক চ্যালেঞ্জিং, মানে ছয়টা ক্যারেক্টারে অভিনয় করতে হবে সব কিছু মিলিয়ে। তখন আমি ভাবলাম যে আর আগের আগের কাজ থেকে পরের কাজটা কতটা আলাদা, এটা আমি সবসময় হিসাব করি যে একটা ছবিতে কাজ করলাম, যেমন লাস্ট আয়নাবাজি করার পর পরের যে ছবিতে আমি কাজ করেছি দেবী, দেবী ক্যারেক্টারগুলো যেন একদমই আলাদা হয়, গল্পগুলো যেন আলাদা হয়, দর্শক যেন আলাদা টেস্ট যেন পায় ছবিটা দেখে, আর আমার প্রতি সেই বিশ্বাসটা যেন রাখে যে না, আমি নতুন কোনো চরিত্রে আবার নতুন রূপে মানে দর্শকের সামনে হাজির হলাম এবং তাদের সেই ভালো লাগাটাই আমি আশা করি, এবং সেটা মাথায় রেখেই খুব যত্ন সহকারে অনেক মানে কমিটমেন্ট বলি বা যেটাই বলি না কেন, আমি এই কাজের ব্যাপারে আমার কোনো ধরনের কোনো ছাড় নেই, দর্শক আমার মাথায় সবচাইতে মানে বেশি থাকে এবং তাদের পরিতৃপ্তি বলি বা তুষ্টি বলি এটার জন্যই আমি আসলে বেসিক্যালি কাজ করি, আর কাজটা তো অবশ্যই আমার ভালোবাসা, ভালোবেসে কাজ করি। আমি দেবী প্রসঙ্গে আসছি একটু পরে, এর মাঝখানে অনেকগুলো কাজের ব্যাপার রয়ে গেছে, যেমন মানে বড় পর্দায় কাজ করছেন বলে যে চঞ্চল চৌধুরী ছোট পর্দায় বা টেলিভিশন নাটকের জন্য সময় দিচ্ছেন না তা তো নয়, টেলিভিশন নাটকও তো আপনি অনেক অনেক কাজ করছেন, রেগুলার মানে ধারাবাহিকের কথা যদি আসে, এক ঘন্টার কথা যদি আসে, ঈদেরই কাজগুলো, ঈদ উল ফিতরের সময়টা গেল এবং এই সময় আপনার অনেক অনেক কাজ ছিল, আপনি শুটিং করছেন, নিজের জীবনের ব্যস্ততা রয়েছে, পারিবারিক জীবনের ব্যস্ততা রয়েছে, এর মাঝখানে আপনি চরিত্রগুলো নিয়ে আসলে কতটা সুযোগ পাচ্ছেন স্টাডি করার বা নিজের চরিত্রগুলো যেগুলো আপনার হাতে আসছে দেখা? এটা খুবই মানে চমৎকার একটা প্রশ্ন, এটা এই এই প্রশ্নটার আসলে উত্তরটা আমি দিতে চাই এই কারণে খুব আন্তরিকভাবেই, দর্শকরাও যাতে একটু কানেক্ট করতে পারেন। আমাদের কাজগুলো এখন এত তাড়াহুড়ো করে করতে হয় যে প্রস্তুতি নেওয়ার সময় খুব কম, হাতে গোনা কয়েকজনের উপর কাজের চাপ সবচেয়ে বেশি, সেটাও আমি আমার কাছে ভালো লাগে না যে হাতে গোনা কয়েকজন আর্টিস্ট মানে যাদের নামে নাটক পাস হচ্ছে অথবা ঈদে মানে ইমব্যালেন্স, মানে ভালো শিল্পীর তো আসলে অভাব নেই, অনেক আছে ইন্ডাস্ট্রিতে, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় যে হাতে গোনা চার পাঁচজনকে মানে বেস করে কাজগুলো করা হয়। তা কালকে ব্রাজিল হেরে গেল, তা ব্রাজিলের আমি আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু কালকে অনেক চেয়েছি যে ব্রাজিল জিতুক, একটা কারণে এই এই আসরের সবচেয়ে স্টার যে ফুটবলাররা ছিলেন
রোনালদো, মেসি, নেইমার এক এক তিনজনই হেরে গেলেন। আমি স্ট্যাটাসও ওইটাই দিয়েছি গতকাল রাতে। আমাদের নাটকের বা আমাদের কাজের সঙ্গে এই জায়গাটা বিশ্বকাপটা মেলে কোথায়, যে শুধু স্টার দিয়ে আসলে হয় না, টিম ওয়ার্কটা আসলে আসল। তা যারা টিম ওয়ার্কটা ভালো করতে পেরেছে, বেলজিয়াম অনেক ভালো খেলেছে, টোটাল টিম, আর আমি যে দলগুলোর কথা বললাম এরা অনেক বিখ্যাত বিখ্যাত, মানে সারা পৃথিবীর মানুষ এক নামে নেইমারকে চেনে, রোনাল্ডো, মেসিকে চেনে, রোনাল্ডো চেনে, সেই তুলনায় আছে। ব্রাজিলে আরও ভালো ফুটবলার আছে, কিন্তু আসলে টিম ওয়ার্কটা অনেক বেশি জরুরি। তা আমরা যে কাজটি করছি, টিম ওয়ার্কটা প্রপারলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। একজন দুজনের উপর নির্ভর করে নাটক বা সিনেমা বানালে একটা পাসিং ক্যারেক্টার যে করে, এটাও অনেক বেশি জরুরি। তা টিমটাকে আসলে খুব মানে কাজের ক্ষেত্রে মানে ব্যালেন্স করা উচিত। এখন ইমব্যালেন্স টিম নিয়ে আমরা আর কি, যেরকম বিশ্বকাপের যারা ভালো ব্যালেন্স টিম নিয়ে খেলছে তারা ভালো করছে, ইমব্যালেন্স টিম নিয়ে যারা করছে তারা চলে যাচ্ছে। তা আমাদের নাটকেরও কিন্তু ওই একই অবস্থা। তা সেই জায়গা থেকে আমি একটা কাজ করার আগে ওই বিবেচনাটা করার চেষ্টা করি, ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ভালো রাইটার। আর টেলিভিশনের কথা তুমি বললে, টেলিভিশনে তো আমি একটু মাঝখানে থামাই, মানে দর্শক টেলিফোনে যোগ দিয়েছেন, তো আমি কথা বলে আমি টেলিভিশন নাটকের প্রসঙ্গে আসি। হ্যালো, শুভ দুপুর। শুভ দুপুর। হ্যাঁ শুনছি, হ্যালো। আমি নকুল বলছিলাম, নাশপুর থেকে, একটু দাদার সাথে কথা বলবো। হ্যাঁ নকুল বলুন। নকুল। হ্যাঁ দাদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এই যে বলছিলেন যে অনেক বেছে বেছে কাজ করেন, তো যার কারণে না আমরা যখন আপনার ওই গ্রামীণপুরের টিভিসিটা দেখেছিলাম, যে পথের ক্রান্তি বলে স্নেহ ভরা মায়া বলে শুরুর দিকে, এরপরে কিন্তু চঞ্চলদা মানে হচ্ছে আলাদা কিছু। সার্ভিস হোল্ডার নাটক বলেন কিংবা শীল পরিবার যদি বলেন, অনেক আগের নাটক, আয়নাবাজি, মনপুরা, কিংবা প্রত্যেকটা চরিত্রই আলাদা। আর আমি যেহেতু মিডিয়াতে কাজ করছি, প্রত্যেকটা শিল্পীর সাথে কাজ করার খুব ইচ্ছা আছে আমার, তো আপনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। যে জিনিসটা আমি আপনার কাছ থেকে পেয়েছি, যে একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে যে সময় জ্ঞান, সেটা কি করা উচিত না করা উচিত, আসলে জুনিয়র যারা আসছে প্রত্যেকেরই উচিত সিনিয়রদের হচ্ছে সম্মান দেখানো। হ্যাঁ, এই যে যার কারণে একজন চঞ্চলতা বেরিয়ে আসে, যার কারণে আয়নাবাজির মতো চলচ্চিত্র আমরা দেখতে পারি। তো আয়নাবাজির জন্য আপনার যে যে চলচ্চিত্র পুরস্কারটা পেয়েছেন অনেক অনেক শুভকামনা। কালকে দিনের অপেক্ষায় আছি যে কখন আপনার হাতে সেই পুরস্কারটি দেখতে পাবো। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ নকুল, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। একজন শিল্পী কিন্তু আসলে এরকম করে সকলের মনে বেঁচে থাকেন, সকলের কাজের কথাগুলো মনে করিয়ে দেন। এটা আসলে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, যে যতটা নিজেকে মনে রাখার মতো কাজ করতে পারবে তাদের কথা দর্শক মনে রাখবে। একদমই, এই আমি তো সারা জীবন তো থাকবো না, এক বছর দুই বছর পর সাপোজ আমি মিডিয়াতে যদি কাজ না করি অথবা যদি আমি বেঁচে না থাকি, তারপর আমার কাজগুলো যদি বেঁচে থাকার মতো কাজ যদি আমি করে গিয়ে থাকি, তাহলে দর্শক আমাকে মনে রাখবে। এটা সত্য, কাজটা আসলে, কাজটাকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের সবারই। আচ্ছা, টেলিভিশন নাটকের স্ক্রিপ্টিং এবং নিজের এই আর কথা হচ্ছিল। টেলিভিশন নাটকের যেটা হচ্ছে কি, যে খুব তাড়াহুড়ো করে কাজ হচ্ছে, যেটা আমি বলছিলাম বাজেট কমে গেছে অনেক। তা অল্প সময়ের মধ্যে অল্প বাজেটে ভালো কোনো কাজ আসলে হয় না, যে কারণে এই যে অনেক কাজ বললাম না, যে অনেক কাজ করতে হচ্ছে, গুটি কয়েকজন আর্টিস্টের উপর প্রেশারটা বেশি, সেই কারণে আমাদের অনেক বেশি কাজ করতে হচ্ছে। আমার মতো আরও দুই চার পাঁচজন আর্টিস্ট যারা আছে, আমি নাম বলি না, দরকার নেই, কিন্তু এইটা আমার কাছে ভালো লাগছে না। ইদানে আমি খুবই মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্লান্ত, কারণ আমি চঞ্চল চৌধুরী, আমি যদি পঞ্চাশটা নাটক একটা ঈদে করে ফেলি, আমার ভেরিয়েশনটা কোত্থেকে আসবে? সত্য, এখানে দরকার 10 জন আর্টিস্ট মিনিমাম, 5টা করে করলে পরে 5-10 জনের ভাবনাটা যোগ হবে, ডিরেক্টরের ভাবনা যোগ, ভেরিয়েশন আসবে। আর প্রিপারেশন, তুমি বলছিলে প্রিপারেশনের কথা, প্রিপারেশন কোথায়? প্রিপারেশন, প্রিপারেশনের শুটিং এর আগের দিন স্ক্রিপ্ট পাচ্ছি, এমনও হচ্ছে অন স্পট স্ক্রিপ্ট কি, এবং সম্পর্কগুলো এমন হয়ে গেছে যে আমাদের মিডিয়া তো খুব ছোট একটা জায়গা, ডিরেক্টরদের সঙ্গে অনেক দিনের কাজের অভিজ্ঞতা, এবং কাউকে কিন্তু বলতেও পর্যন্ত পারছি না। যে আগে আগে নাটক করতাম, আজ থেকে বেশি না, 5-7 বছর আগে একটা স্ক্রিপ্ট আগে পাস হতো, ডিরেক্টর পছন্দ করতেন, চ্যানেলকে দিতেন, চ্যানেল পছন্দ করার পর তারপর সেই স্ক্রিপ্ট অনুযায়ী আর্টিস্ট সিলেকশন হতো, স্ক্রিপ্ট আর্টিস্টকে পাঠানো হতো, সেইভাবে প্রিপারেশন নেওয়া হতো, তারপর শুটিং হতো। আর এখন চ্যানেল থেকে প্রথম বলে দিচ্ছে এই আর্টিস্ট নেবা, ডিরেক্টর সেই আর্টিস্টকে সাথে কন্ট্যাক্ট করছে, তাদের ডেট আগে নিচ্ছে, সব কিছু ফাইনাল করার পর তারপর একদিন বা দুই দিন আগে স্ক্রিপ্ট পাঠাচ্ছে,
মানে আর্টিস্ট মানে সিলেকশন হচ্ছে আগে, এটা খুবই খারাপ কাজের মানে আর্টিস্টের উপর বেস করে অনেক সময় তৈরি হচ্ছে অন্য কিছু করছে, স্ক্রিপ্ট গল্প ইয়ে হচ্ছে, আবার অনেক সময় গল্প অনুযায়ী আর্টিস্ট হচ্ছে না, এটা খুব মানে এইগুলো দিনে দিনে এগুলো বাড়ছে, যে কারণে নাটকের মান বলি বা যেটা বলি না কেন পরিবেশ বলি আস্তে আস্তে নষ্ট হচ্ছে। মানে 5-7 বছর আগের কথা বা এখনের কথারও কিন্তু আবার কিছু পরিবর্তন আছে, যেমন ধরেন না আমি তবে যেটা বললাম এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবসলিউট মানে সব ক্ষেত্রে হচ্ছে সেটা না, নিশ্চয়ই না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রেসার থাকে যে এখন যেমন চ্যানেল অনেক আরো সামনে হয়তো আরো আসছে, তো এত এত চ্যানেলের জন্য অনেক অনেক নাটক তৈরি করা, অনেক নির্মাতার দরকার, অনেক আর্টিস্টের দরকার, কিন্তু কিছু গুটিকতক আপনারা রয়েছেন যাদের উপরই আসলে হয়তো প্রত্যাশার জায়গাটা অনেক বেশি থাকে, সেটাও তো একটা কারণ হতে পারে। সবাইকে আসলে কাজের সুযোগটা করে দিতে হবে। আর আমাদের তিনটা সংগঠন আছে, তিনটা চারটা সংগঠন আছে, প্রোডিউসার অ্যাসোসিয়েশন, তারপর ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টরস ইকুইটি, তারপর রাইটার্স একটা ইয়ে আছে, সংগঠন আছে, তা প্রত্যেক সংগঠনের যে সদস্য সংখ্যা এটা দেখে আমি মাঝে মধ্যে মানে চমকে উঠি নিজেই, যে আমাদের 450 নাকি ডিরেক্টর আছে, 750 নাকি শিল্পী আছে, কিন্তু কাজ করার সময় কিন্তু কোথায়, কিছু এর মধ্যে কিছু মানে মানে ভেজাল শিল্পী, ভেজাল ডিরেক্টর, ভেজাল রাইটারও ঢুকে পড়েছে, এ কারণেও কাজের জায়গাগুলো নষ্ট হচ্ছে, ক্ষেত্রগুলো। এই জায়গাটা একটু সংগঠনগুলো একটু সচেতন হওয়া দরকার। এখন এনলিস্টেড হওয়া মানেই আমি বুঝে নেবো না যে সে প্রকৃত অর্থেই সে অভিনেতা বা প্রকৃত অর্থেই সে ডিরেক্টর, এই ঝামেলাগুলো হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে কাজের বাইরে গিয়ে পার্সোনাল কিছু রিলেশন বিল্ড আপ করে কিছু সুবিধা নেওয়ার চেষ্টাও চলছে এই মিডিয়ার মধ্যে। তা আমি এই কথাগুলো আজকে অবশ্য আমাকে ডাকা হয়েছিল, এখানে আনা হয়েছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপলক্ষে, কিন্তু এই ক্ষোভের কথাগুলো আমি আসলে কোথায় বলবো বা আমরা যেভাবে দেখতে চাই, আজকে এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমার, আমি 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 অভিনয়ে বাংলাদেশের সর্বোচ্চ স্বীকৃতি এটা আমার, তা এটা এর আগেও আমি পেয়েছি মনপুরার জন্য। তা আমি চিন্তা করি যে মনপুরাতে কী করেছিলাম যে পেলাম, বা আয়নাবাজিতে আমি কী করেছি যে পেলাম, এটা কিন্তু আমার নিজের সঙ্গে আমি নিজে হিসাব মেলাই, বা কাজটা কেন হয়েছিল, দর্শকের কাছে কেন দর্শক এই কাজগুলো গ্রহণ করেছিল, তা সে গ্রহণ করার মতো কাজের সংখ্যা কিন্তু ডে বাই ডে কমে আসছে, এবং কমে আসার পেছনেই হচ্ছে কিন্তু এই যে কারণগুলো আমি বলছি। তা এই কারণগুলো যদি আমরা যদি ঠিকঠাক না করতে পারি, তাহলে হয়তো আর একটা আয়নাবাজি আসবে না, বা আর একটা মনপুরা আসবে না, বা আরো আরো অন্য ছবি, আমি তো আমার দুটো কথা বললাম, আরো অনেক ভালো ছবি আছে যে ছবিগুলো তৈরি হবে না বা ভালো নাটক তৈরি হবে না। ঠিক আছে, আরেকটা জিনিস এটা হচ্ছে যে এখন তো মানে এখন তো আগে যেরকম একটা মানে খুব একটা টেনশনের সময় ছিল, দুশ্চিন্তার সময় ছিল, একটা অন্ধকার টাইম ছিল, কিন্তু এখন তো অনেক ভালো ভালো চলচ্চিত্র আসছে, মানে মনপুরা বা অজ্ঞাতনামা, তারপরে হচ্ছে আয়নাবাজি, এবং এরপরে স্বপ্নজাল, গহীন বালুচর, এরকম আরো অনেক ভালো ভালো চলচ্চিত্র আছে, এবং সেখানেও তো অনেক প্রত্যাশা রয়েছে। তো যদি আমি একজন দর্শক চঞ্চল চৌধুরী হিসেবে আপনাকে জিজ্ঞেস করি যে এই চলচ্চিত্রগুলো আপনার কাছে কিভাবে মানে গ্রহণযোগ্যতা পায় বা কিভাবে আপনি দেখেন? আমার কাছে মানে অবশ্যই এই যে ছবিগুলোর নাম তুমি বললা, সবগুলো ছবি আমি দেখেছি এবং ভালো লেগেছে, সেই ভালো লাগার ওই ডিটেইল ব্যাখ্যা আমি দিতে পারবো না, আবার কিছু অবজারভেশনও আছে সব কিছু মিলিয়েই। তবে একটা জিনিস আমি বুঝি যে সততার সাথে যদি কাজগুলো যদি করা হয়, মানে তাহলে পরেই বোধ হয় মানে নিজের মাথাটা যদি ঠিকঠাক থাকে যে একটা ভালো কাজ আমি করতে চাই, আর টিম ওয়ার্ক যেটা বললাম এটা খুব জরুরি, এবং এই জায়গাটাও একটু সততার পরিচয় দেওয়া উচিত, কাস্টিং, গল্প নির্বাচন থেকে শুরু করে বা প্রত্যেকের যোগ্য প্রাপ্তি, এটা একটা ব্যাপার। কারণ এখন পর্যন্ত আমি বলি, এটা খুবই মানে প্রাসঙ্গিক হবে কিনা জানি না, আমরা এখনো প্রফেশনাল হতে পারিনি, পেশাদারিত্বের জায়গায় আমরা একদমই না, আমরা একজন আয়নাবাজি করি, আমরা একজন অ্যামেচার শিল্পী হিসাবে, কথার কথা অ্যামেচার শিল্পী হিসাবে, আমি অভিনয় শিল্পী হিসাবে আমি হয়তো প্রফেশনাল, বাট অন্যান্য বিষয়গুলো মানে কোথাওই আয়নাবাজি না এখনো হয় না, ঘুরে ফিরে সে টিম ওয়ার্ক, ঘুরে ফিরে একটা ছবি যখন নির্মাণ করা হয় তখন ছবির কস্টিং কত, হিসাব করা হয় এটা তৈরি করতে কত টাকা লাগবে, এখানে যে 10-20 জন শিল্পী আছে তারও যে রেগুলার সম্মানী দরকার করে যে বাজেটটা, সেটা ম্যাক্সিমাম হয় না, মানে এটা পার্সোনাল রিলেশনের উপর, ভাই তুমি ছবিটা করে দাও আমার তো বাজেট নাই। তা
এই 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 নিয়ে কয়টা আয়নাবাজি করা যাবে, কয়টা মন পুরা করা যাবে বা কয়টা কি করা যাবে আমি জানি না। তা এই প্রফেশনালিজমটাও থাকা দরকার ভালো কিছু করার জন্যে। আর এখন তো টাকা পয়সা হলো মানুষের সংখ্যা কম না, বৈধ বা অবৈধ যেভাবেই বলি না কেন, হাজার হাজার কোটি টাকার মানুষ আছে। অথবা একটা সিনেমা, ভালো সিনেমা অথবা শিল্পের পৃষ্ঠপোষক হওয়ার জন্য তো এগিয়ে আসতেই পারেন অনেকে। সত্যি সত্যি টিমওয়ার্কটা আসলেই ম্যাটার। অনেক বেশি বলে ফেললাম। না না না, একদমই না, এটা একটা আনন্দে বলা। আর প্রত্যেকবারের নতুন করে প্রাপ্তি বা অর্জন, আসলে প্রত্যেক অর্জনের অনুভূতিটাই নতুন। এবং প্রথমবার মনপুরার কারণে পাওয়া বা এবং মনে মানুষের কারণে পাওয়া এবং দ্বিতীয়বারে এসে আয়নাবাজির জন্য এই সম্মাননাটা পাওয়া, এই সম্মাননা প্রাপ্তিটা আবার অন্য রকমের। এবং এই অনুভূতির সঙ্গে আমাদের একাত্মতা রয়েছে। অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আর একবার কালকের দিনের জন্য অপেক্ষা সেই সম্মাননাটা হাতে পাবার, এবং তারপর নিশ্চয়ই আবার আমরা চঞ্চল চৌধুরীকে পাবো। থ্যাংক ইউ। এমনি করে অনেক শুভকামনা আর একবার। প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে আরও একবার বলে দিচ্ছি যে কুইজের ব্যাপারে, যেটির জন্য আজকে আরেকবার আপনাদেরকে বলা যে CWQ লিখে স্পেস দিয়ে যেই দলটি ওয়ার্ল্ড কাপে উইনার হতে যাচ্ছে তার নামটি লিখে যত খুশি তত SMS করবেন 6969 নাম্বারে। এবং আকর্ষণীয় যে পুরস্কারটি সেটি হচ্ছে রান্নার সৌজন্যে চমৎকার একটি স্কুটি। এছাড়াও প্রতিদিনের যেই কুইজের ব্যাপারটি রয়েছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল তৃতীয় দল, তৃতীয় স্থান নির্ধারণকারী দলের জন্য ম্যাঙ্গো মোবাইলের সৌজন্যে হ্যান্ডসেট, তার জন্য CWQ লিখে স্পেস দিয়ে আপনার দেশটির নাম, সম্ভাব্য দেশটির নাম এবং 6969 নাম্বারে পাঠিয়ে দেওয়া যত খুশি তত। আচ্ছা, যেহেতু বিশ্বকাপের সময় এখন, আমি আরেকটু সংযোজনা দিয়ে দিচ্ছি। আগামী বৃহস্পতিবারে দুপুর 2টা সংবাদের পর ইমপ্রেস টেলিফিল্মের ছবি জাগো আরেকবার সম্প্রচার করা হবে। তো সেক্ষেত্রে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং শুভকামনা জানাচ্ছি, বিদায় নিচ্ছি।